মেয়েটার বিয়ে হচ্ছে না ওর সঙ্গে বেইমানি করা হচ্ছে? বর্ষাকালের শেষ শীতকালের শুরু, এবার তো সবাই বিয়ে করবে গুরু, তাহলে আর দেরি কেন? চলো সবাই মিলে কবজি ডুবিয়ে বিয়ের ভোজটা খেয়ে আসি। হ্যাঁ, আজ বিয়ে বাড়ির বাওয়াল হবে। বিয়ে মানে চুষাবে গজা, পাবে মজা, তারপর সারা জীবন সাজা। আজ অনেক মজার ভিডিও এনেছি তোমাদের জন্য। তবে ভিডিওটা দেখার পর একটাই কথা বলবে, নাড়িয়ে কাটাবো জীবন তবু বিয়ে করবো না বাছা ধন। তো চলো বেশি ঝাড় পাকাবো না, মেরে শুরু করা যাক আজকের ভিডিও। এতদিন টুনি ছেলেটার কথা শুনছিল না, ফোন তুলছিল না, ফাইনালি আজ মেনে নিয়ে বিয়েটা করেই ফেললো। বাবা, টুনির বিয়েতে মালাটাও টুনির! আমি বিয়ে বাড়িতে গাছে গাছে টুনি লাগাতে দেখেছি, এই গান্ডু তো বইয়ের গায়ে টুনি লাগিয়ে দিয়েছে। দেখিস ভাই, সুহাগড়াতে টুনির কারেন্টে লেগে তোর টুনটুনিটা যেন কমাই না চলে যায়, তাহলে বংশের প্রদীপটাই অন্য কেউ জ্বালিয়ে দেবে। বৌলি আসছে, রহিম পুটকি মারছে, করি দিদি। তুমি রেগে আছো কেন? পায়খানা চেপে ধরে আছো নাকি? কি জোরে পায়খানা পেয়েছে রে, আর আটকাতে পারছি না। আরে তাড়াতাড়ি কর, আমি আর সহ্য করতে পারছি না। ও বাবা, আমি তো বরকে খেয়ালই করিনি। ফেসবুকের এঞ্জেল প্রিয়া মানে ডানা কাটা পরীর সঙ্গে মড়গের বিয়ে দিয়ে দিলে তো রাগ লাগবেই। শালা চেয়েছিলাম আকাশের তারা, দিয়ে দিলে পোদের ফোড়া। প্রথমে ভেবেছিলাম বউটার ঘাড়ে জামাইবাবু চেপে পড়েছে, কিন্তু এ তো চরম লম্বু। সালা, এ যা লম্বা, একে হাঁটু গেড়ে সুহাগরাত করতে হবে তো। মানে ফোন ছোট, চার্জার পিন বড় হয়ে গেছে, গুঁজে দিলেই ফুটে যাবে। হুই দেখ লম্বুটার টুনটুনিটা, লাঠি মেরে দেলো লম্বুর পাছায়। দেখেই অবাক লাগছে, এত লম্বা কে হয় ভাই? এর সুহাগরাত খাটে হবে না, ট্রাক্টরে ডালাই করতে হবে। এ মন্টু, যা ট্রাক্টরে ডালাই ফুল সাজা। এর জন্য কিছু বল। এই সিটকে মালটাকে কি বলবো, একে টাকার মালা নয়, থ্রি লেভেলের বুলেট প্রুফ জ্যাকেট পরা কেউ। বিয়ে বাড়ির ভিড়ে কেউ খুঁজে দিলেই মরে যাবে এই ছোড়া। তোর ফোনের পাসওয়ার্ড সবাই দেখে নিল, বাকিটা ইতিহাস। মা গো মা, তোমার মেয়েকে ছাড়তে মন করছে না নাকি? ক্রিকেট খেলছো কাকিমা? চরম ঝাঁপিয়ে ক্যাচ ধরলে তো তুমি। ফিল্ডিং ভালোই করেছিলে, কিন্তু ক্যাচটা ধরে বাউন্ডারির বাইরে চলে গেলে যে। আর তি 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 ঝপাং। এত কিসে তারা হুরু ভাই, বিয়েটা কমপ্লিট করতে দে, তারপর যা খোলার খুলবি। চেন লাগাতে যদি ভুলেই যাস কি দরকার, লুঙ্গি পরে বিয়েটা করতে হতো, চেনের কোনো ঝামেলা থাকতো না। প্যান্টে চেনটা খুলে ছোট ভাইকে বাতাস খাওয়াচ্ছিলিস নাকি? ছি, এত লোকের সামনে পেস্টিজের পাউরুটি করে দিলি তুই। একি রে ভোলা, তোর প্যান্টের চেনটা যে খোলা। এর তো চেন খুলেছে, এই কাকুর তো পুরো ধুতি খুলে গেল। কি আর বলবো, বলতেই লজ্জা লাগছে আমার। একবার ভেবে দেখো, এইটা যদি তোমার সঙ্গে ঘটতো মুখ গুজার জায়গা পেতে না। হ্যাপি কুইক লাগিয়ে দিয়েছে নাকি কেউ? চুটকি মে চিপকায়ে
ভাদ্র মাসের কুকুরের মতো চিপকে আছো কেন? দিদি তোমার বর পালাবে না কোথাও, ছাড়ো ছাড়ো। কোথাও পালাতে দেব না তোমায়, কুত্তার মতো রাখবো, নামেই থাকবে জামাই। এ কি রকম বিয়ে? সাত পাকে ঘোড়া দেখেছি, এত লাঠি দিয়ে একে অপরকে মারছে, সালা গরু চড়াচ্ছে তো। হা হোম হুর হুস। বিয়ে বাড়ি আর নাচ থাকবে না, এটা কখনো হয়? তো চলো কিছু হাড় ভাঙা ড্যান্স দেখে নি। জামালা, বন্ধুকে যেখানেই ডাকো, সেটা বিয়ে হোক কিংবা নিজের বাড়ি, ঠিক কোনো না কোনো ভাবে তোমার পিছনে বাস দিবেই। মদ খেয়ে নিজে নাচছিস, নাচ, জামাইকে কেন কাঁধে চাপালি? আরে ওই রকম করে ঝাঁকুনি দিস না, সুপারিতে লাগছে। আহ ঝাঁকুনি দিস না বে, টলগুলো ফেটে যাবে। ই ধপাস। জাপানি তেল বরের জন্য রাখা ছিল, এই ছোড়া মদ ভেবে অন্ধকারে ঢক ঢক করে খেয়ে নিয়েছে। আর তারপর হারামজাদা, পিছনে বিছুতি পাতা ঘষে দিয়েছে কেউ? এবার আমরা কুংফু ড্যান্স দেখব। এটা কিভাবে ড্যান্স হতে পারে? কখনো আটা সানছে, কখনো পকেটে বিড়ি খুঁজছে। সালাকে ধরে পিছনে পায়রা গুঁজে দিয়ে হাত তালি মারব, তখন এই রকম করবি। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো। এই প্রথম আমি লাইক এম রাখছি, এক সপ্তাহে 7000 লাইক করে দাও, তাহলেই খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসবে। তবে আর দেরি কেন, 7000 লাইক করে দাও আর কমেন্ট করে জানাও কেমন লাগলো, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটা, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। বাকি হাসানোর দায়িত্ব আমার, এটা আমার ফেসবুক, এটা আমার ইনস্টাগ্রাম, যাও গিয়ে ফলো করে নাও। তো চলো, টাটা নোকিয়া ভোডা।